কারণ দুনিয়াকে প্রাধান্য দিয়ে আমরা এই আল্লাহর আদেশ তাও হেদের যে সলাট সে সাদা শুধু আপনি না আমরা বেশিরভাগ লোকই সেটাকে একটা অবহেলায় করেছি অনেকে নামাজ পড়ি ঢিলে ঢেলাভাবে শৈথিল্যবাদী মানে মনে করছে আমরা মনে করতে চাচ্ছি যে আল্লাহকে চাচ্ছি যে আল্লাহ নামাজ আইছি পড়ছি না কি করতে পারতেন আমরা এটাই বুঝেছি আমরা বর্তমানে এটাই চাচ্ছি নামাজ যখন যাই ঢিলে ঢেলাভাবে যাই কারণ পড়ু আর কি পড়ছি আর কি কাজটাকে আমরা যথেষ্ট প্রাধান্য দিচ্ছি গ্যাস ভাই আপনাকে প্রশ্ন করছি ধরুন আপনার কাজের ভাকে এবার একটা কাজের অফার আসলো যে আপনার এখানে ডিউটি ঘন্টা পান পাঁচশো টাকা একটা কথার কথা আরেকজন এক হাজার তাহলে আমরা কথা না আমার কথা বলছি তাহলে আমি কোনটা নেব এক হাজার একটা নেব যেমনি পারি বিভিন্ন মিথ্যা কথা করে ছাত্রী করে আমি কিন্তু ওই কাজটা করার জন্য প্রস্তুত কিন্তু যখন নমাজের কাছে নমাজের কথা আসলো তখন কি কাজ আছে অফিসারে দিবে না ছুটি পাবো না

রাত্রে আপনার সুনত নজিব একসাথে পড়েন কল্যাণমুখী সুতরাং আমরা আসলে আল্লাহকে দুই প্রশ্নের মূল্য দেয় নাই আমরা দুনিয়াকে প্রাধান্য দিছি একটা আপনার কথা আমার কথা বলছি দুনিয়াকে প্রাধান্য আমরা যে বড় বড় কথা বলি আজকে আমাদের হুজুরগুলোকে দেখবেন সবচেয়ে বড় হুজুরগুলো যে সত্য পর আমি আমার কথা বলছি যখন যখন দেখবেন ইসলামের কাজ আসে তখন কিন্তু সে শৈথল্যতা হয়ে যায় না সুতরাং এটা তো বলো একটা কথা আপনি কেউ যদি উজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয় ফতিটা কদমে কদমে নেক লেখা হয় নেক মানে কি যদি নেক টাকা আমরা এভাবে ধরে নিই টাকা কেউ যদি আপনাকে বলে তুই অমুক জায়গায় যাবি যতটা কদম ফালাবে যতটা ফা ফালাবে প্রতি কদমে এক টাকা দিব বলুন তো গিয়াস উদ্দিন ভাই সব কিছু সারিয়া অসুস্থ হইল যেমন টাকার দরকার কারণ দুনিয়াটা ক্যাশ আল্লাহটা তো বাকি এই জন্য মানুষ বুঝে না আল্লাহকে চিনে না যদি চিনতো তাহলে যেত প্রতি কদম সেই ন্যাক একটা ন্যাক দুনিয়া লক্ষ টাকা বিক্রি করলে হবে না রাসুলসাল কেমত মাঠে কান বয় করবে আহ আরে মানুষ কেমত মাঠে কান বার করবে আহ কল্যাণটা কি ওই সময় যদি বেকার না বসে থাকতাম ওই সময় যদি নমাজে আসলে মসজিদে হেঁটে যেতাম ওই সময়টা যদি নমাজে একটু আল্লাহর কাছে টাকাকে গিয়ে মসজিদের সামনে বসতাম কতই লাভ হইতো তখন কালয় লাভ হবে না এখন এই জন্যই তো মুমিনের জন্য মুমিন কারা যারা আল্লাহর কথা রাখে রসুল সাল্লাহের মাধ্যমে শুনে অকারটা বিশ্বাস করে পালন করে তারাতে মুমিন আজকে আমরা নামাজের ক্ষেত্রে আসলে বিভিন্ন কলা কৌশল করে নামাজকে ফাত্তা দিচ্ছি না আর অনেক ভাই নামাজ হরফ হয়ে পড়ছি তো এই মসজিদ আর আমি

আপনি এখানে কাজ করতে পাইছেন কত এক টাকা আর একটু সামনে গিয়া যদি সেই কামনা করে ফাইছেন সাতাশ টাকা তখন কোনটা ধরবেন তখন তো ঠিকই হামাগুড়ি দিয়া দরকার হয় অসুবিধা নেই দরকার একজনের কান্ধপে যেমন তখন সাতাশ টাকা নেমুন আসলে বাস্তব কথা মূল কথা যদি আমরা বুঝে এসেছি সেটা আমরা আল্লাহকে চিনি না আল্লাহকে বুঝি না পরকাল কি আমরা জানি না মূল্য দেই না নামাজের মূল্য দেই নেই সাহাবিদা যখন অসুস্থতা সমর্ষে যে কোনো পুরুষগুলা আদানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না আমার মনে চায় ইমামতি দায়িত্ব একজনকে দিয়া সাহাবিদের কিছু সাথে নিয়ে ওই ঘরগুলা জ্বালিয়ে দেই যে ঘরের লোকগুলা পুরুষগুলা আদার সুস্থ মসজিদের নামাজ পড়তে আসে নাই কিন্তু পারে না ওই জন্য শিশু বাচ্চা আছেন বৃদ্ধ লোক আছেন সুতরাং তখন বললো যে ভয় এবং অসুস্থতার কারণে রোগ দিতে পারেন আজকে আমরা এই সাধারণটাকে একটা অসুস্থতা মানিয়ে দিচ্ছি খামাকে আলস্যতা করে অলসতা করে সুতরাং এটা উচিত নয় আর যদি আপনার মসজিদ যদি অনেক দূর হয়ে থাকে আর যাইতে আইতে আপনার কর্তৃপক্ষ সে সাথে অন্য বিষয় আর নিয়ে করে থাকে সর্বাত্মক চেষ্টা করুন দেখুন গিয়াস উদ্দিন ভাই আমি সকলের কাছে আপনার মাধ্যমে সকল কাছে অনুরোধ করছি দেখুন মৃত্যু কিন্তু অত্যন্ত মতো আপনার সাথে আপনার সাথে থাকবে আপনার আমল ওহা ভাই অনুরোধ করছি চেষ্টা করিয়া নামাজটা সঠিক টাইমে মসজিদে জমাদের সাথে আদায় করার চেষ্টা করুন হ্যাঁ যদি নিতান্ত অপারগণ সেটা আল্লাহ দেখবে পৃথিবী কেউ দেখুন আলো দেখবে অন্তর খবর আল্লাহ জানে আশা করি আমার কথা বুঝতে পারছেন